লঞ্চ করব। যদিও এটা আমাদের ভিডিওতে অলরেডি দেখানো হয়ে গেছে, হ্যাঁ আমাদের ভিডিওতে কিন্তু অলরেডি এটা দেখানো হয়ে গেছে, বাট তারপরও আমি আজকে একদম ফর্মালি বলতে পারেন যে আজকে লঞ্চ ফাইনালি মারিয়াপু লাইভে। আচ্ছা এই যে আমি যেটা পরে আছি এইটা, এটা কিন্তু টু পার্টের, হ্যাঁ টু পার্টটা কিন্তু আমরা ইনারটা অ্যাটাচ করে দিয়েছি, কারণ অনেকে আবার আলাদা ইনারটা হলে ডাবল হয়ে যায়, সো এটা আমরা সিঙ্গেল। আপু তুমি এত মিষ্টি কেন, দেখতে হবে টেস্ট করে। আমি একটা কথা বলিনি, এটা কিন্তু টু পার্টের, বাট আমরা ইনারটা অ্যাটাচ করে দিয়েছি, যদি ডাবল পার্ট করতাম সেক্ষেত্রে হচ্ছে একটা ডাবল হয়ে যেত, একটা ইনার সাথে একটা কোটি থাকতো। সো এখানে একটা বাটন আছে, হ্যাঁ এই যে দেখেন এইখানে একটা বাটন আছে যে আপনার পড়তে ইজি হবে, যে মাথা ঝুঁকতে যে অনেকের অনেক সময় প্রবলেম হয় না, এই প্রবলেমটা হবে না। এইখানে ইনারটা বাটন করে দেয়া, ইনারটা কিন্তু বাটন করে দেয়া, আমি দেখাই দিচ্ছি। এটা এটা খুব সুন্দর একটা সিস্টেম আমাদের এবার দুবাইতে হয়েছে, যে ইনারটা এমব্রয়ডারি। আমি আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু এমব্রয়ডারি, ব্ল্যাক টু ব্ল্যাক, তো এই জন্য আপনারা বুঝতে পারছেন না, বাট এটা যদি অন্য কালারে হতো হয়তো খুব তাড়াতাড়ি আপনারা ক্যাচ করতে পারতেন। এই যে এই হচ্ছে ব্ল্যাক টু ব্ল্যাক এমব্রয়ডারির মধ্যে স্টোন করা, এটা কিন্তু উইথ স্টোন পাচ্ছেন, শুধু এমব্রয়ডারিও আসতে পারতো, বাট আমার কাছে এই ডিজাইনটা করার পর মনে হয়েছে না এটাতে স্টোন দিলে অনেক বেশি ভালো লাগবে, কারণ যেহেতু ব্ল্যাক টু ব্ল্যাক, সো এটার সাথে একটু স্টোন না দিলে একটা আছে না যে আই ক্যাচিং একটা ব্যাপারটা আছে না। এই হচ্ছে এমব্রয়ডারি সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক, ঠিক আছে। এটা শুধু এমব্রয়ডারি আমরা করতে পারতাম, বাট শুধু এমব্রয়ডারি করাচ্ছে স্টোন দিয়ে কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয়েছে। 52, 54, 56 তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে, আর এগুলো ফ্যাব্রিক একদম এক্সক্লুসিভ, অনেক সুন্দর একটা ফ্যাব্রিক। এই যে একটা পারে মানে একটা সাইডে কিন্তু এরকম ডাবল লেয়ারের একটা স্টোনের কাজ করা আছে, আর হচ্ছে প্যানেল করা আছে, ঠিক আছে। এই হচ্ছে প্যানেল করা 52, এই হচ্ছে স্লিভের কাজটা, এই হচ্ছে ফ্রন্টের কাজটা, হ্যাঁ এই যে দেখেন ফ্রন্টের কিন্তু কোটি সিস্টেম, কিন্তু ইনারটা আগে এটার কোনো স্টক আসবে না। আমি আবারও বলি